হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন রয়েছে। অবশ্যই সকলে ভালো রয়েছে। আজকে আমি তোমাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাবো বা যেটি উপস্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আপনাদের নিজস্ব ই আর পি বা অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রিপেয়ার করতে পারেন বা একটি অনলাইন অ্যাকাউন্টিং ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারেন সেটি তো চলুন এখানে আমি একটি নিউট্রাল একটা সাইট তৈরি করে রেখেছি ইআরপি নামের একটি সাইট তৈরি করে রেখেছি আপনাদেরকে সাইটটি দেখে নিয়ে আসি আমাদের মূলত ফন্ট ইন্ডের কোনো কাজ নেই আমাদের সবগুলো ব্যাক ইন্ডে কাজ হবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফন্ট ইনটা বেশি গুরুত্ব না দিলেও চলবে তো আমরা যেটা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ব্যাক ইন্ডে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিই এখানে আমি কিন্তু প্লাগ ইনে কোনো কোনো কিছু এখনও ইনস্টল করিনি এখানে জাস্ট একটি থিম নর্মাল একটা অ্যাকাউন্টিং থিম আমি এখানে ইনস্টল করে রেখেছি ফাইন্যান্স অ্যাকাউন্টিং নামে একটা থিম ইনস্টল করে রেখেছি আর কিচ্ছু করিনি তো এখানে দেখতে পাচ্ছেন তো এখন কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে এগোবো কিভাবে অর্থাৎ একটি ইআরপি অনলাইন ইআরপি প্রোগ্রাম তৈরি করা যায় সেটি তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেতে যাব হচ্ছে আমাদের প্লাগ ফাংশনে প্লাগ ফাংশনে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে প্লাগ ইন লে লাইব্রেরিটি চলে আসবে ওয়ার্ডপ্রেসের সেখানে এসে আমরা লিখবো ইআরপি তো এখানে ইআরপি লিখলে অনেকগুলো ইআরপি ফাংশন চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা ইআরপি লিখবেন তখন ওয়েব ইআরপি পিডিএফ ইনভয়েস ফর ওয়েব ইআরপি ইটসেট্রা 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 বিজয় ইআরপি আমরা এগুলো আপনাদেরকে জাস্ট খালি একটি লাইভ ভিউ দেখিয়ে দেই অ্যাকচুয়ালি আমরা কোনটা ব্যবহার করি সেটা আমরা পরে বলছি কিন্তু আপনাদেরকে ইআরপি ফাংশনের জন্য আমরা এখানে দেখিয়ে দিই আপনাদেরকে আগে তারপরে আমরা পরবর্তীতে আপনাদের সামনে বলব যে আমরা কোনটা ইউজ করব এবং আপনারা কোনটা ইউজ করবেন কোনটি ইউজ করে কাজ করবেন তো আমরা প্রথমত এদের কিছু ইন্টারফেস দেখে নেই এখানে আপনার দেখুন বিনজিও এর ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে তার ইন্টারফেস এর মধ্যে অনেক কিছু রয়েছে আমরা পরবর্তীতে একটা একটা করে কাজ করব তো এরপর এরপর দেখতে পাচ্ছেন যে সিটি শিপিং জন ফর ই কমার্স তো এটাকে আমরা বাদ দিচ্ছি এবার ডব্লিউপিআরপি সলিউশনের স্ক্রিনশটে আপনাদেরকে নিয়ে যাই হ্যাঁ এইটাতে দেখতে পাচ্ছেন যে এইটার মোটামুটি ইন্টারফেস একটা নান্দনিক তারপরে আর একটা ইআরপিতে যাচ্ছি আমি বিজনেস ইআরপি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ই আরপি অপশন রয়েছে এরপরে আমরা যাচ্ছি ও কমার্সের ইআরপি প্যাট্রনের সেকশনে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন যারা ই কমার্স চালিয়ে থাকেন তাদের ক্ষেত্রে প্রো ওকে দেখুন এখানে দেখতে পাচ্ছেন অর্ডার সামার ইটসেট্রা এটসেট্রা এরপরে আরেকটিতে যাচ্ছে সিআরএম অপশনে তো এই সিআরএম অপশনটি হচ্ছে এরকম তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এত ইআরপি থাকছে তো আমরা কোনটা ব্যবহার করব কোনটা ব্যবহার করব না এই বিভিন্ন বিষয়গুলো আপনাদের নজর কাটতে পারে এবং সেক্ষেত্রে আপনার প্রশ্ন জাগতে পারে তো আমরা এখন এই বাই জুনু আর ডব্লিউ পি ইআরপি এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারি তো চলুন আমি আপাতত আপনাদেরকে সিম্পুলাইজেশনের জন্য স্মেল বিজনেসের জন্য আমরা জাস্ট ডবলু পি আর বিটি ইনস্টল করব তো হয়তো কথা একটু বাড়িয়ে যাচ্ছে তো ক্ষেত্রে একটু মানিয়ে নেবেন অনেক ক্ষেত্রে ডিটেলস বলতে হয় এরপরে অ্যাক্টিভ করে নিচ্ছি আপনাদের সম্মুখে আমি সবকিছু উপস্থাপন করছি আমি ভিডিও কোনো কাটসাট করছি না তো এরপর যখন অ্যাক্টিভ করবেন তখন এরকম আপনার সামনে অপশন আসবে তো আপনি কি করবেন প্রথমত আপনার অ্যাক্টিভেশনের জন্য কাজগুলো করবেন লেটস গো আমরা স্টার্ট করে দিলাম এখানে আপনি আপনার কোম্পানির নাম লিখতে পারেন আমরা এখানে কিন্তু ডেমো ইআরপি নামে লিখছি ওকে আমরা জাস্ট খালি টেস্টিং করার জন্য ডেমো ইআরপি কোম্পানি আপনার স্টা স্টার্ট কখন থেকে হয় ইয়ার স্টার্ট হয় তো মূলত বাংলাদেশের ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হয় জুলাই থেকে ইন্ডিয়াতে এপ্রিল থেকে তো ক্ষেত্রে দৃশ্যপট রাখবেন আপনি কোন দেশ থেকে পরিচালনা করতে চাচ্ছেন আর অ্যানাদার কান্ট্রিগুলো জানুয়ারি টু ডিসেম্বর তারপরে আপনাদের কোম্পানি স্টার্ট ডে এখানে উল্লেখ করতে পারেন যেহেতু আমি আগেই বলেছি যে জুলাই থেকে তো জুলাই থেকে স্টার্ট করতে পারেন আপনার কারেন্সি এখান থেকে সিলেক্ট করতে পারেন বিডিটি টাকা এখানে দেখতে পাচ্ছেন বাংলা টাকা ভালো করে দেখে নেন বিডিটি টাকা এরপরে ডেট ফর্মেট আপনি কেমন ইউজ করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন what sort of business do you uh, okay কি ধরনের ব্যবসা আপনি চালাতে চান সেই ক্ষেত্রে এখানে আপনাকে সিলেকশন করতে হবে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্স ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সার স্মল লোকাল সার্ভিস ওয়েব বিজনেস অর আদার্স ই-কমার্স উপরে অর আদার্স যেটা আপনি চালাতে চান আর কি স্মল বিজনেস ওয়েব বিজনেস তারপর আদার যদি চালাতে চান সেটিও এখানে উল্লেখ করতে পারেন শেয়ার ইসেন্সিয়াল আপনি যদি কোনো তথ্য তাদের সাথে চালাতে চান সেটি করে দিতে পারেন আর যদি না তাদের সাথে কোনো তথ্য শেয়ার করবেন না তাহলে সেটি অফিস থাকবে তারপর কন্টিনিউ এরপরে যেটি আসছে যে কন্টিনিউ করার পর আপনার মডিউলগুলো অন হবে আপনার এইচ আর ম্যানেজমেন্ট সেকশন নেবেন কাস্ট মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেখানে আপনার এমপ্লয়িং ফাংশনগুলো ম্যানেজ করা হবে সিআর ম্যানেজমেন্ট যেখানে আপনার কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট করা হবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যান্ড ডাব্লিউপি ওয়ার্ড প্রেস ম্যানেজমেন্ট প্রোজেক্ট টাস্ক এসসেট্রা এটসেট্রা তো এই সবগুলো ইনেবল রাখবেন ইনেবল রাখার পরে যে কাজটি করবেন কন্টিনিউ এরপরে থার্ড ফাংশন যেটি আসছে সেটি হচ্ছে ডিপার্টমেন্ট এখন হচ্ছে আপনাকে আপনার ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে হবে ডিপার্টমেন্ট সেট আপ ক্রিয়েট সাম ডিপার্টমেন্ট ফর ইউর কোম্পানি এক্সাম্পল আর ইঞ্জিনিয়ারিং তো এখানে আপনি আপনার ডিপার্টমেন্টের নাম দিয়ে দিতে পারেন ডেমো ডেপ দিলাম আমি ওকে আর একটা নাম দিলাম সরি একটা নাম দিলাম আমি ডেমো এইচআর আর একটার আমি নাম দিলাম ডেমো empty দিয়ে দিলাম আর যদি লাগে সেগুলো আপনি অ্যাড করে নিতে পারেন তারপরে কন্টিনিউ করতে পারেন এরপর ডেজিগনেশন দিবেন অর্থাৎ ক্রিয়েট সাম ডিজাইনেশন ফর ইওর কোম্পানি মানে ম্যানেজার সিনিয়র ম্যানেজার ইত্যাদি ইত্যাদি আমরা এখানে ম্যানেজারই লিখে দিচ্ছি মানে জব তারপর মনে করেন যে সিনিয়র ইঞ্জিনিয়ার ওকে এরকম আমরা নাম লিখে দিচ্ছি আপনার কন্টিনিউ ম্যানেজার সিনিয়র ইঞ্জিনিয়ার এরপরে আসি আমাদের ওয়ার্ক ডে কোন কোন দিন হবে সো ফুল ডে ওয়ার্ক হবে না হাফ ডে ওয়ার্ক হবে সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে মানডে টু ফ্রাইডে তো মানডে টু স্যাটারডে সরি এইভাবে কি সিলেক্ট করবেন যার দেশে যে এরকম। যেহেতু বাংলাদেশে মূলত ফ্রাইডে হচ্ছে নন ওয়ার্কিং ডে আর হচ্ছে আপনার থার্সডে হচ্ছে হাফ ডে ওকে আর এখানে স্যাটারডে হচ্ছে ফুল ডে ব্যাঙ্কিং কামার রয়েছে যেহেতু এগুলোতে বাংলাদেশের শনিবার থেকে বৃহস্পতিবার কাজ হয় তো সরকারি প্রতিষ্ঠানগুলোতে মূলত শনিবারে কোনো কাজ নেই বললেই চলে চাইলে আপনি শনিবারে ডে করতে পারেন প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে না তো এইভাবে আপনার সেটিং করে নিয়ে তারপর কন্টিনিউ করতে পারেন এরপরে ইওর সাইট ইজ রেডি তো এখন অ্যাড এমপ্লয় অথবা সরাসরি চলে যেতে পারেন ড্যাশবোর্ডে তো এমপ্লয় পরেও সেট করতে পারেন আমরা সরাসরি গো টু ইআরপি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি তো আমাদের ইআরপির যে সেটিংটি করলাম এখানে আপনারা সকলে দেখলেন স্বাচ্ছন্দ্য পদে আপনারা সেটিং করে নিতে পারেন এবং আপনাদের মতন করে আর কি চাইতো ক্রিয়েটিং ফাংশন করতে পারেন দেখছেন যে আমাদের ডব্লিউপি ইআরপির যে সেটিং হওয়ার পর ওভারভিউ চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ওয়ান টু হেল্প ডব্লিউপি প্রজেক্ট ম্যানেজার অ্যালাউ টু নো থ্যাংকস দিস টাইম উই হ্যাভ নো নিট বিকজ দিস ইজ এ ডেমো ওয়েবসাইট উই জাস্ট এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিপার্টমেন্ট তৈরি করেছি দুইটা ডেজিগনেশন দিয়েছি কোনো কাস্টমার কোনো ওয়ার্কারকে এন্ট্রি দেওয়া হয় নাই এবং আরও অনাদার অপশন দেখতে পাচ্ছেন না আপ টু ডেট সাবস্ক্রাইব করলে এই অপশনগুলো আসবে তাদের লেটেস্ট ব্লক মানে এই যেই প্রোগ্রামটা আছে তাদের লেটেস্ট ব্লগ এখানে রয়েছে তো আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডে অর্থাৎ ওয়ার্ড ড্যাশবোর্ড এখানে কিছুই নেই আমি ড্যাশবোর্ডের থেকে ফেরত আসি এরপরে আমরা হলো আবার এগেন সেটিং চলে আসি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখুন যেটি আমরা অটোমেটেড সিলেক্ট করেছিলাম সেটি এখানে রয়েছে তো এখানে ডিফল্ট কান্ট্রি সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনি এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার বাংলাদেশটি সিলেক্ট করতে হবে রোল বেস লগিং অপশন যদি চালু করতে চান করতে পারেন ইনেবল বল ডিভার মোড চালু করতে পারেন এখানে রোল বেস বলতে কি আপনার কোম্পানিতে যারা লগ করবে যারা কাজ করবে তাদের ক্ষেত্রে এক্সট্রা এক্সট্রা আপনি অ্যাডমিন জেনারেট করতে পারেন অথবা আপনার এমপ্লয়ারদের উপর ডিপেন্ড করে ওয়েবসাইটে কাজ করার জন্য মূলত যেহেতু এটা একটি সফটওয়্যার সেহেতু সেক্ষেত্রে আমরা এরপর চলে আসি ইমেল সেটিং আপনি ইআরপির যে কোম্পানির নেম ইমেল অ্যাটসেট্রা এটসেট্রা এখানে আপনি ইমেল ফাংশন সেটিং করে নিতে পারেন এইচ গ্রুপের জন্য সিআরএম গ্রুপের জন্য এবং অ্যাকাউন্টিং সেকশনের জন্য এখানে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে ইমেল করার জন্য এরপর এইচআর গ্রুপে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে আমি কিন্তু আপনাদেরকে ডিটেলস বলছি এখনো কাজ দেখাইনি যে কাজগুলো আমরা সেখানে করেছিলাম এরপর লিভ লিভ ফাংশন যেটি রয়েছে এক্সট্রা লিভ 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 দিস সেটিং অফ দিস কোম্পানি তো সেই ক্ষেত্রে এখানে আরো অনেক কিছু বিষয় আছে মানে ওয়ার্কারদের জন্য ছুটির জন্য তারপর ইয়ারলি যে বিষয়গুলো রয়েছে স্টার্ট ইন্ড ছুটি ম্যালেসিয়াস ইটসেট্রা ইটসেট্রা এই বিষয়গুলো এখানে লক্ষ্য করা যায় তারপর কন্ট্রাক্ট ফর্ম রয়েছে হ্যাঁ কন্ট্রাক্ট ফর্ম যেটি রয়েছে মূলত আপনাকে ইমেল করার জন্য এটা একটা ইন্টিগ্রেশন সফটওয়্যার সেভেন জেড বা নিনজা ফর্ম যদি ইস্যু করে তাহলে এটি কাজ করবে এরপরে আমরা সেটিংয়ে যাচ্ছি সিআরএম কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সেটিংয়ের ফাংশনে যাচ্ছি এখানে অটো ইম্পোর্ট করা যাবে কিনা এখানে দেখতে পাচ্ছেন যারা সাবস্ক্রাইব করবে তারা হলো কাস্টমার হতে পারে হ্যাঁ তো এখানে আরও অনেক বিষয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অটোর কন্ট্রিবিউটর এমপ্লয়েড সিআরএম ম্যানেজার সি এম এজেন্ট ইটসেট্রা এটসেট্রা তো সেই বিষয়গুলো সো আপনারা এখান থেকে আপনাদের কন্টাক্ট যে বিষয়গুলো সেগুলো সেটিং করতে পারেন এখানে কাস্টমার ডিফল্টলি যারা হলো সাবস্ক্রাইব হবে তারা কাস্টমার হিসেবে হবে এখানে টেমপ্লেট অপশন রয়েছে টেমপ্লেট সেটিং করে নিতে পারেন তারপর সাবস্ক্রিপশন সেকশন রয়েছে তো এখানে যে ইআরপি যে সাবস্ক্রিপশন ইআরপি বিভিন্ন ধরনের প্যাকেজ সেগুলো রেডি করতে পারেন ইমেল সেটিং করতে পারেন যে বিষয়টি রয়েছে অ্যাকাউন্টিং সেকশন আমি কিন্তু মূল কাজের দিকে যাইনি জাস্ট আপনাদেরকে প্রথম বিষয়গুলো আমি উপস্থাপন করছি এর মধ্যে আপনি কারেন্সি সেটিং করতে পারেন ফিনান্সিয়াল ইয়ার সেট করতে পারেন তো এই বিষয়গুলো শুরুতেই আমরা দেখিয়ে দিয়েছিলাম কারণ একটা বিষয় শুরুতেই দেখানো হয়েছে এখন আমরা মেজর কাজে চলে যাবো এখন আমরা প্রথমত ড্যাশবোর্ডে ফেরত যাব আপনাদেরকে অলরেডি আমাদের ডিটেলস মোটামুটি জানানো হয়ে গিয়েছে এবার যে কাজটি আপনার হবে তো আপনার এইচ সেকশনে অর্থাৎ যেখানে আপনার এমপ্লয়ারদেরকে জয়েন্টমেন্ট করানো হবে অর্থাৎ আপনার যদি এমপ্লয়ার না থাকে তাহলে আপনার কাজকে করবে মূল বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন যখন আমি এইচআর সেকশনে এসেছি তখন কিন্তু ডিপার্টমেন্ট ডেজিগনেশন অ্যানাউন্সমেন্ট লিভ হলিডে পুলিশ এটি মানে যেটাকে বলা হয় আর কি আপনারা সকলে বলেন অ্যাটেন্ডেন্স বুকস বলতে পারেন অ্যাটেন্ডেন্স সেকশন সেটি হচ্ছে এইচ সেকশন এইচ সেকশন এখানে আপনারা কীভাবে এমপ্লয় অ্যাড করবেন সেটি আমি দেখে দিচ্ছি ফার্স্ট এমপ্লয় একটা এমপ্লয় এখানে গেলেন ইমপ্লয়ের ছবি অ্যাড করে নিলেন ইমপ্লয়ের নাম আমরা দিয়ে দিচ্ছি এবিসি হ্যাঁ তারপরে তার মিডিল থাকতে পারে তারপর তার লাস্ট টাইম এখানে আমরা এমনি লাস্টে লিখে দিলাম আপনাদের সুবিধার্থে তার একটা এমপ্লয়ার আইডি আপনার প্রতিষ্ঠানের দিতে পারেন এমপ্লয়ের একটা মেল আইডি যেটি আপনাদের সবই সব থেকে গুরুত্বপূর্ণ এটা হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে তো এই এখানে এমপ্লয়ারের যে বিষয়টি হচ্ছে এখানে এমপ্লয়ের একটা ইমেল আইডি দিয়ে দিলেন আমি জাস্ট খালি অ্যাডমিন দিয়ে ডট কম জাস্ট টেস্টিংয়ের জন্য এমপ্লয়ার টাইপ এটি হচ্ছে ফুল টাইম সে কাজ করবে ইমপ্লয়ার ইন্ডের ডেট কোনো দেওয়া হচ্ছে না এমপ্লয়ারের স্ট্যাটাস সে কী ধরনের অ্যাক্টিভ এমপ্লয়ার তো এই এমপ্লয়ারটি কত তারিখ থেকে কাজ শুরু করবে সে কাজটি এখানে আমরা উল্লেখ করছি যে এই বছরের শুরুতে অ্যাডভান্স ফিল এর ডিপার্টমেন্ট কি থাকবে সেটি আমরা দেখেছি ডেমো ডিপার্টমেন্ট জব টাইটেল এনি হচ্ছে এইচ আর ম্যানেজার লোকেশন মেন ব্রাঞ্চে থাকবে হ্যাঁ এমপ্লয়ারের রিপোর্টিং সেকশন কোনো কিছু দেওয়া হচ্ছে না যে হচ্ছে সোর্স অফ হায়ার সে ডাইরেক্ট তাকে জয়েন দেওয়া হয়েছে পি তাকে প্রত্যেক মাসে কত পেমেন্ট করবেন সাসেসলি আমি এখানে পঁচিশ হাজার টাকা লিখছি আপনার সেটা পে টু এটা হচ্ছে মান্থলি পেমেন্ট করা হবে তার ফোন নাম্বার তার ব্লাড গ্রুপ এটসেট্রা এটসেট্রা এখানে অ্যাড করা যেতে পারে তার সুপার নেম তার মোবাইল নাম্বার আরও আনুষঙ্গিক বিষয় যেগুলো রয়েছে সেগুলো ডিটেলস লিখে ক্রিয়েট অপশনে চাপ দিলে আমাদের এইটা তখন সেভ হয়ে যাবে অর্থাৎ একটা এমপ্লয়ারের যাবতীয় ফিল আপ অর্থাৎ ডেটা সেগুলো এখানে আপনি এমপ্লয়মেন্টের তার সেকশনে জমা নিয়ে নিতে পারেন তো এটি দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি একটি এমপ্লয়ার ক্যাটাগরি তৈরি হয়েছে এখানে তার ডিটেলস দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ার নামে বিসি লাস্ট নেম তার এমপ্লয়ার আইডিয়া তো এটসেট্রা ফর এক্সাম্পল তো এখানে দেখতেই পাচ্ছেন আরও ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেক কিছু সেট করতে পারেন তার জব লেভেল তো সেই বিষয়গুলো এখানে থাকে এই চার্ট সেকশনে অর্থাৎ একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার অর্থাৎ অনলাইন একটি অ্যাকাউন্টিং সফটওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি জরুরি হয় সেটি হচ্ছে একটা ডিপার্টমেন্ট কন্ট্রোল করা সেখানে বিভিন্ন অফিসারগুলোকে কন্ট্রোল করা এর পরের বিষয়গুলো আসি তো এমপ্লয়ার একটি অ্যাড করা আর ততদিক অ্যাড করা একই রকম আপনারা হয়তো জানেনি ডিপার্টমেন্ট যেটি আমি পূর্বেই দুইটি ডিপার্টমেন্ট অ্যাড করে দিয়েছি আপনারা সিম্পলাইজেশন সেভাবেই ডিপার্টমেন্ট অ্যাড করে নিতে পারেন নিউ সেকশন ডেজিগনেশনও আপনারা অ্যাড করে নিতে পারেন হয়তো ভিডিওটি একটু লম্বা হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো সেই ক্ষেত্রে যত ডিটেলস আমি আপনাদেরকে সফটওয়্যারটি ডিটেলস দেখিয়ে দিচ্ছি অ্যানাউন্সমেন্ট থাকতে পারে আপনার অনেক কিছু তো সেটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে পারেন এরপরে আমরা পরবর্তী অপশন যেটি রয়েছে সেটি হচ্ছে সিআরএম এখানে লিভ ম্যানেজমেন্ট বলতে কি এখানে মানে ছুটির জন্য আবেদন করে অনেক সময় ওয়ার্কার তাদের সুটির যে ফাংশনটি সেটি অ্যাড করতে পারেন তাদের রিপোর্ট দেখতে পারেন স্যালারি হিস্ট্রি এটসেট্রা এটসেট্রা তো এখন আমরা চলে যাচ্ছি সিআরএম মানে কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সেকশনের দিকে এখন আপনি যদি মানে কাস্টমারকে এখানে তাদের কন্ট্রাক্ট তাদের ডিটেলস তাদের লিজ কোনো কোম্পানির সাথে যোগাযোগ করবেন সেই বিষয়গুলো যদি অ্যাড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কন্ট্রাক্ট অ্যাড করতে হবে এখানে কন্ট্রাক্টটি মূলত বিষয় হচ্ছে যে অনলাইনে আপনারা অনেকেই জানেন কাস্টমার সে হতে পারে নাও হতে পারে সেই বিষয়টি না অনেক সময় অনেক ফোন কল আসে তাদের ডেটাগুলো আপনার অনেক সময় সংরক্ষণ করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন তাদের নাম লাস্ট নেম ইমেল ঠিকানা এটসেট্রা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং তাদের ইমেল যদি থাকে সেটিও রেখে দিতে পারেন কন্টাক্টের জন্য তো কোম্পানি যেটি রয়েছে আমি কন্টাক্টের পরে যেটি বলছি এবার কোম্পানির ক্ষেত্রে কোম্পানিতে যে বিষয়টি রয়েছে আপনারা অ্যাড কোম্পানি করতে পারেন অনেক বিভিন্ন প্রতিষ্ঠান গেছে অনেক সময় আপনারা প্রোডাক্ট লেনদেন করবেন তাদের কোম্পানির ওনারদের বিভিন্ন বিষয়গুলো এখানে সংরক্ষণ করতে পারেন অ্যাক্টিভিটিস থাকতে পারে আপনারা যেহেতু ফর্মালি আপনার ইমেল অনেকগুলো সেভ করে নিতে হবে তো এই যে বিষয়গুলো হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আমরা কোম্পানিতে যাচ্ছি সি এর এই অপশনটি ব্যবহার করার জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এখানে আমরা কিন্তু ডেমো ইআরপি নামে এখানে একটা কোম্পানি খুলেছে যেটা এই আমরা বর্তমান রানিং অবস্থায় রয়েছে সেই ডেমো ই আর চাইলে এখানে অ্যাড্রেস আপনি ইডিট করতে পারেন ডেমো কোম্পানির যে অ্যাড্রেসটি স্টেট সিটি কে আমরা এডিট করে কিন্তু ঠিক আছে আপনার ইডিট করে নিতে হবে কারণ আমরা জাস্ট খালি ডেমো কোম্পানিটি যত সময়ে খুলে নিয়েছি আপনি এখানে বাংলাদেশ তারপর আপনার স্টেট যেটি আসলি আপনার যদি স্টেট ঢাকা হয় ঢাকা সিলেক্ট করে নিয়ে তারপরে ঢাকার কোড দিয়ে দিলেন হ্যাঁ তারপরে আপনারা আদার্স যেহেতু এখানে দেওয়া হয়েছে তারপর আপনার ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার আপনার সিটি সেটিও খুলে নিতে পারেন যেমন ডাইরেক্ট ঢাকা বা মিরপুর বা ইটসেটার ইটসেট্রা সেগুলো দিয়ে আপনার কোম্পানির লগ এবং সবগুলো আপডেট করে আপডেট কোম্পানি করে নিতে পারেন তাহলে আপনার কোম্পানিটি আপডেট হবে যেটি প্রিন্টিংয়ের জন্য অর্থাৎ এখানে যা আপনি আপডেট করবেন সেটি আপনার যখন প্রিন্টগুলো হবে সে প্রিন্টিংয়ের মডেলটি চলে আসবে এরপরে আমরা টুলসে যাই টুলসে কিছু কাজ রয়েছে যে আমাদের ড্যাশবোর্ডে মানে অ্যাডমিন মেনুতে কী কী দেখাবে আর কি কি দেখাবে না সেই বিষয়গুলো এখানে রয়েছে যেমন রিমোভ ডেফল্ট অ্যাডমিন বা অ্যাডমিন সাইড বার তো এই বিষয়গুলো যেগুলো রাখবেন যেগুলো রাখবে না সেগুলো এখান থেকে আপনার দেখে নিতে পারেন যেমন অ্যাডমিন বার মেনু তো এই বিষয়গুলো এখানে রয়েছে জেনারেল ফাংশনেবিলিটির জন্য আমরা সেগুলো করে নিতে পারেন আপনারা অডিট লগ এটসেটরা সব কিছুর জন্য মডিউল ফাংশনে যাচ্ছি আমি কিন্তু এখনো অ্যাকাউন্টিং ফাংশনে যাইনি এখানে দেখতে পাচ্ছেন যে তিন ধরনের মডিউল রয়েছে এবং তিনটি অ্যাক্টিভ রয়েছে এইবার আমরা চলে আসবো অ্যাকাউন্টিং সেকশনে অর্থাৎ ইআরপি তে অনেকগুলো মডিউল থাকে তার মডিউলের মধ্যে এইচআর সিআরএম এবং অ্যাকাউন্টিং সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টিং ড্যাশবোর্ড যেটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম এক্সপেন্স অ্যাকাউন্টস বিল ইউ নিড টু পে তারপর আপনার যেগুলো পাবেন সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে তো এখন আমাদের যেটি হচ্ছে এটা আমরা ড্যাশবোর্ড এখানে আমরা ড্যাশবোর্ডে রয়েছে এখন ইউজার সেকশনে যেটি রয়েছে কাস্টমার ভেন্ডার এন্ড এমপ্লয় তো আমি আপনাদেরকে কাস্টমার সেকশনে নিয়ে যাচ্ছি এখানে কোনো কাস্টমার নেই আমরা ভেন্ডারে নিয়ে যাচ্ছি কোনো ভেন্ডার নেই আমরা এমপ্লয়ারে যাচ্ছি আমাদের একটা এমপ্লয়ার রয়েছে যেটি হচ্ছে ম্যানেজার সাহেব তো এখানে আমরা এখন সাপ্লায়ার মানে ভেন্ডার ভেন্ডার মানে সাপ্লায়ার যেভাবে অ্যাড করবেন সে বিষয়টি থাকে অর্থাৎ অ্যাকাউন্টিং সফটওয়্যারের যে বিষয়টি থাকে সেটি এখানে আমরা এখন কাজের দিকে চলে এসেছি অ্যাড এন নিউ সাপ্লায়ার সাপ্লায়ারের নাম যে কোনো হতে পারে আমি সাদিয়া লিখছি সাদিয়া ইসলাম সাদিয়া ইসলামের একটা আমি ইমেল লিখে দিচ্ছি সি অ্যাট দ্য রেট হ্যাঁ আমি এখন তাও তাওসিভি ডট কম দিয়ে ধরছি যা করে নবেন তার ফোন নাম্বার যদি থাকে সেটি দিয়ে দিচ্ছি এবং সে কোন কোম্পানির হিসাবে কাজ করছে সেই কোম্পানির থেকে দিয়ে দিলাম মনে করেন যে এ সি দিয়ে দিলাম এরপরে অ্যাড তো এটি হচ্ছে আমার ভেন্ডার ক্রিয়েট হয়ে গেল সাদিয়া একটি ভেন্ডার সে এবিসি কোম্পানিতে কাজ করে তার ইমেল নাম্বার এত ফোন নাম্বারটা আমরা কিন্তু এখানে লিখিনি তো এটা হলো কাস্ট মানে সাপ্লায়ারের বা ভেন্ডারের ডেটা এরপরে আপনি চাইলে কাস্টমার ডেটা অ্যাড করে নিতে পারেন সো কাস্টমারের নাম যদি দেন ধরেন জি ডেমো কাস্টমার আমি জাস্ট খালি কাস্ট কাস্টমার নাইন জাস্ট তার ইমেল নাম্বারও হতে পারে ডেমো অ্যাট দ্য রেট ডট আর ফোন নাম্বার থাকতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় যাই থাক সে ডেমোই হতে পারে ডেমো কোম্পানি ওকে এরপরে তার যদি ছবি থাকে বা তাদের কোনো লগ থাকলে সেটি অ্যাড করে নিতে পারে সো সেই ক্ষেত্রে আপনার কাস্টমার ক্রিয়েট হয়ে গেল মেজরলি যে তিনটি বিষয় লাগে সেই তিনটি বিষয় এখানে এরপরে আমরা যাচ্ছি ট্রানজ্যাকশনের দিকে সেল পারচেসের এবং চার্ট অফ অ্যাকাউন্ট রয়েছে এখানে আমরা সেই চার্ট অফ অ্যাকাউন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইনভেন্টারি অফিস ইকুইপমেন্ট যে অনেক বিষয়গুলো থাকে অ্যাকাউন্ট যেগুলো দরকার থাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট ফাংশন এটি এবং এটি হচ্ছে লাইবিলিটি ফাংশন এখানে কোড ওয়াইজ রয়েছে আপনারা চাইলে কোডগুলো সিলেকশন করতে পারেন ইটি কোয়াইটি রয়েছে ইটি ইকোয়াইটি এটি যারা অ্যাকাউন্টস বোঝেন তাদের জন্য সবচেয়ে ভালো ইনকাম এক্সপেন্স যেহেতু অ্যাকাউন্টিংয়ে যারা পড়ালেখা করছে অ্যাসেট এবং লাইবিলিটির যে বিশেষ কিছু রয়েছে সেই বিষয়গুলো দেখতে পাচ্ছেন সিস্টেম রয়েছে আপনি চাইলে নতুন করে অনেক অ্যাকাউন্ট সেট করে নিতে পারেন চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে আপনি চাইলে এখান থেকে আপনার চার্ট অফ সিলেকশন করতে পারেন কোন গ্রুপের মধ্যে দিবেন অর্থাৎ সেটি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তো ব্যাংকের নাম হতে পারে যেমন আমি এখানে দিচ্ছি প্রাইম ব্যাংক ওকে লিমি টেট আপনার কোড নাম্বার অপশনাল আপনি যে ধরুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারেন কোড এখানে থ্রি দিয়ে দিলেন এতে হল হলো কি আপনার ওটা জানার জন্য সুবিধা হলো কোড ওয়াইজ আপনার চলে আসবে এরপরে আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টে যাই ভালো করে দেখুন আমরা চার্ট অফ অ্যাকাউন্টে আসলে আপনার যেটি রয়েছে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের মধ্যে থ্রি নামে একটি কোড দিয়েছি যেটি প্রাইম ব্যাংক তো এখানে দেখতে পাচ্ছেন লেখার মধ্যে হয়তো একটু উনিশ বিশ হতে পারে আমার তো এইভাবে আপনারা অন্যান্য চার্ট অফ অ্যাকাউন্ট করতে পারেন এবার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নব্বই এবং প্রাইম ব্যাংক এখানে তিন দুটি ব্যাংক ক্যাশ রয়েছে চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন প্রোডাক্টে আসলে যেটি আসবে যে প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট সার্ভিস এগুলোতে অ্যাড করতে পারেন এবং প্রোডাক্ট ক্যাটাগরিজ তো সর্বপ্রথমে যে কাজটি হয় ক্যাটাগরি তৈরি করা তারপরে সেটাতে অ্যাড করা যেমন এখানে যদি আমি মনে করি যে একটা কম্পিউ ধরুন যে একটা আপনার স্টোরেজ সেখান থেকে সার্ভিস সেল হতে পারে বা কোনো প্রোডাক্ট সেল হতে পারে সেই প্রোডাক্ট বা সার্ভিসের ক্যাটাগরি থাকতে পারে সাসাসলি যেমন বলুন যে কম্পিউটার সেল ওকে কম্পিউটার হ্যাঁ এটা লিস্ট অফ এমটি তো এখানে সেভ করে নিচ্ছি তো এখানে কম্পিউটার একটি গ্রুপ তৈরি হলো এরপর প্রোডাক্টের মধ্যে গিয়ে আমরা কিন্তু প্রোডাক্ট সেট করে নিতে পারি টেক্স রেট যেটি বিশেষ করে প্রয়োজন পড়ে বিভিন্ন সেন্টার জনের উপর ভিত্তি করে এখানে আপনার কিন্তু ট্যাক্স রেট নির্ধারণ হবে যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্টের সেলসের উপরে একটা ট্যাক্স ট্যাক্স রয়েছে মানে সেটি আপনাকে জানতে হবে যে যে দেশে আপনি রয়েছেন সেই দেশের যে ট্যাক্স রেট ভ্যালুয়েটেড সার্ভিস ট্যাক্স সেটি আপনাকে কিন্তু সেই দেশের সেই আয়কর বিবরণী থেকে আপনাকে সংগ্রহ করতে হবে বিভিন্ন ব্যবসায় বিভিন্ন রেট রয়েছে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রেট রয়েছে সেটি এখান থেকে আপনাকে জেনারেট করতে হবে এখানে আপনাকে লিস্ট অফ মানে টাইম জোন এবং সিলেকশন করে নিতে হবে অর্থাৎ কোম্পানি কারেন্ট বিভিন্ন বিষয় তারপরে এখানে কাজ করতে হবে তো যাই হোক এটা আমি বাদ দিচ্ছি এখন আমি ডাইরেক্ট হলো প্রোডাক্টে আসছি প্রোডাক্টের একটা নাম দিচ্ছি প্রোডাক্টের নাম দিচ্ছি সাসাসলি এসপি কম্পিউটার লিখছি বেশি কিছু লিখছি না আপনাদের জাস্ট শর্টলি বোঝার জন্য এটা হচ্ছে ইনভেন্টারি এখানে কম্পিউটার ক্যাটাগরিতে এটার হচ্ছে কস্ট প্রাইস সাপোজ এটা একটা প্যাকেজ প্যাকেজ কম্পিউটার তো এটার আমার প্রাইস ধরুন যে পড়ছে পঁয়ত্রিশ হাজার তো আমি কম্পিউটারটা তো অবশ্যই আমাকে একটা নির্দিষ্ট রেটে সেল করতে হবে সাসআসলি আমাকে এই কম্পিউটারটি বিয়াল্লিশ হাজারের সেলস করতে হবে তো আমি এখানে বিয়াল্লিশ দিয়ে দিলাম এখানে ভেন্ডার আমি সাদিয়াকে দিলাম সাসআসলি এখানে সাদিয়া দিলাম এবং নিজের সোনায় এই জন্য সাদিয়াকে দিয়ে দিলাম এবার সেফ তো এই প্রতিষ্ঠানের নিকট হতে এই প্রোডাক্টটি আমি পারচেস করতে পারি এবং এটাকে সেল করতে পারি সেই ক্ষেত্রে এটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এরকম আমরা এখন যে কাজটি করব যে প্রথমত প্রোডাক্টটি পার্চেস করব। সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পার্চেস করবেন ট্রানজেকশনে নিউ ট্রানজেকশন এ পারচেস অর পারচেস অর্ডার তো পার্সেস অর্ডার আর পার্সেসের মধ্যে কি সেটি আমি বলে দিই আপনাকে ধরুন যে দশটা পনেরোটা প্রোডাক্টের অর্ডার দিলেন সেখান থেকে দেখা যাচ্ছে নয়টা প্রোডাক্ট আপনি এসে গেছে সেটি কিন্তু একটা জিনিস আর ডাইরেক্ট পার্চেস করা আর একটা জিনিস যেমন ক্রিয়েট পার্সেসে আসি আমরা ক্রিয়েট পারচেসে আসলে আপনাকে ভ্যান্ডার সিলেক্ট করছি ওকে এখানে দেখুন ভেন্ডার সিলেক্ট করার পর এত থেকে এত তারিখে এখানে বিলিং অ্যাড্রেস যাবতীয় আছে এরপরে প্রোডাক্ট হচ্ছে আমি এখানে কিন্তু ডাইরেক্ট প্রোডাক্ট সিলেক্ট করছি এখন এইটা আমরা একটার জায়গায় আমি এখানে দশটা পারচেস করতে পারি ওকে এখানে আপনি চাইলে আরও অ্যাড অফ লাইন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তো দশটির দাম এত তো এখানে পার্টিকুলারই এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট ইটস দিস সেভ এর সাথে আপনি আরও অ্যাটাচমেন্ট করে নিতে পারেন ইমেজ বা অন্যান্য তো অ্যাওয়েটিং পেমেন্ট এখানে কিন্তু পুরোটাই বাকিতে পারচেস করা হয়েছে যদি এখন আপনি পেমেন্ট করে দেন সেই ক্ষেত্রে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু এখনো পেমেন্ট হয়নি কিন্তু ওকে এটাকে যদি এখন আপনি পেমেন্ট করে দেন তো মেক এ পেমেন্ট তো দেখুন এখানে মেক এ পেমেন্টে যখন যাবেন লক্ষ্য করুন আপনি যদি ই যদি এখন পেমেন্ট করেন বিলটি যদি মনে করেন ট্রানজেকশন সাদিয়াকে পেমেন্ট করতে চাচ্ছেন পেমেন্ট মাধ্যম ডাইরেক্ট ক্যাশ অর ট্রানজেকশন ফর ব্যাংক টু ক্যাশ টু ক্যাশ ওকে সো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডিউ ছিল এত তারিখে টোটাল এত ডিউ এত অ্যামাউন্ট হচ্ছে এত টোটাল অ্যামাউন্ট এত ওকে তো ব্যালেন্স দিয়ে দিতে পারেন রেফারেন্স দিয়ে দিতে পারেন এখানে ক্যাশে যেহেতু সেল করছেন বাই করছেন যদি মনে করেন যে ব্যাঙ্কে করবেন তাহলে ব্যাঙ্কে করতে পারেন সিলেক্ট অফ অ্যাকাউন্ট প্রাইম ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্কের মাধ্যমে আপনি বিলিং অ্যাড্রেস করছেন তো সেটি দিয়ে দিতে পারেন যেহেতু বা ব্যাঙ্কে আপনার এখন পেমেন্ট নেই এরপরে প্লিজ কমপ্লিট দ্য ফিল্ড ওকে ও সরি ক্যাশ ক্যাশ সাদিয়াকে দিচ্ছি টোটাল অ্যামাউন্ট থাকলে মজার বিষয় হচ্ছে যে এখন ক্যাশে কোনো টাকা নেই যার কারণে এটি দেখাচ্ছে তো আমরা প্রথমত যদি ব্যাঙ্কে অর্থাৎ নিউ ট্রানজেকশন করি ট্রান্সফার মানি ওকে অ্যাড এ নিউ মানি আমরা যদি ক্যাশে যদি টাকা প্রবেশ করাই ক্যাশ টু ব্যাঙ্কে সিএস ট্রান্সফার অ্যামাউন্ট মানি আমরা দশ লাখ সাকসেসফুলি তো এরপরে যে যেটি আমরা করতে পারবো যে ট্রানজেকশন যেটি সেটি করতে পারবো আমরা ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি তো এখানে ক্যাশে কিন্তু দশ লাখ মাইনাস হয়ে গিয়েছে এবং ব্যাংকে সেটি দশ লাখ ইনপুট হয়ে গিয়েছে ডিউ রয়েছে এত তো আমরা যদি এখন এটাকে পেড করতে চাই আমাদের যে কাস্টমারের ভেন্ডারের যে ভেন্ডারের যে পাওনা সেটি যদি আমরা পেইড করছে তাই তাহলে জার্নালে যাচ্ছি অ্যাড এন্ট্রি ওকে এখানে আমরা ক্যাশ হতে দিতে পারি তো এখানকার এখানকারটাও দিতে পারি আমরা জার্নাল থেকেও দিতে পারি অথবা আমরা ডাইরেক্ট পেমেন্ট দিতে পারি প্রোডাক্টের যে পার্সেস করেছি সেটি আমরা সরাসরি দিয়ে দিতে পারি যেমন এটি ইনভেন্টারিতে রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি তো আমাদের ট্রানজেকশনে আমরা পার্সেসে আসলাম এটা যেহেতু আমাদের পেমেন্ট এখন হয়নি তো আমরা পেমেন্টটি দিয়ে দিই মেকে পেমেন্ট সাদিয়া ওকে পেমেন্ট ফ্রম ব্যাংক প্রাইম ব্যাংক ওকে আমরা এখানে সেভ আমাদের পেমেন্ট কমপ্লিট আমাদের ব্যাংক থেকে তাকে পেমেন্ট দেওয়া হলো পেইড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই টাকাটা সম্পূর্ণ আমরা পেইড করছি আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা পেড করে দেওয়ার ফলে আমাদের ব্যাঙ্কে ক্যাশ রয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের ক্যাশ মাইনাস এখানে দেখা যাচ্ছে যে দশ লক্ষ টাকা অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকবে কারণ সেটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন থাকে চার্ট অফ অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্টধারী হচ্ছে যদি সাপোজ ইনভেস্টর হয় ওকে সে যদি অনার হয় অনার ইটিকোয়টি তাহলে সেই ব্যক্তির কিন্তু টাকা থাকবে তো সেই ব্যক্তি এখানে ইনভেস্টমেন্ট করবে তো ইনভেস্টমেন্ট করার জন্য তার কাছ থেকে আমরা ট্রানজ্যাকশন নিতে পারি তো সেই ট্রানজাকশন যখন নেবেন তখনই শুধুমাত্র সেটি এখানে ইনভেস্টমেন্টের মধ্যে চলে আসবে এবং নিউ ট্রানজাকশনের ক্ষেত্রে সেটি গ্র্যান্টেড হবে ব্যাঙ্ক সেকশন থেকে এটা ব্যাংকের ক্ষেত্রে হবে আর আপনার ট্রানজেকশনে যেটা জার্নাল রয়েছে দুই তরফা দাখিলা দুই তরফা দাখিলার মধ্যে থেকে টাকাটা কার কাছ থেকে নিচ্ছেন সেই ব্যক্তি এখানে ইনভেস্টমেন্ট যে ব্যক্তি ইটি কোয়াটি সে অনার ইটি কোয়াটির অ্যাকাউন্টে এখানে থাকতে হবে সাস আসলে আপনি ধার নিচ্ছেন ধার নিতে পারেন পার্টিকুলারি তো কত টাকা ধার নিচ্ছেন সাপোজ আমি আপনাকে দেখে দিচ্ছি দশ লক্ষ টাকা খরচ এখানে আপনার চলে যাচ্ছে সেটি ক্যাশে তো এইভাবে আপনার জার্নালের যে দাখিলা সেটি করতে পারেন ওকে ওকে সরি এখানে আরও বাড়িয়ে গেছে আমি ক্রেডিট করে দিচ্ছি আরও খরচ করে দিয়েছি তো এখানে লোন দিয়েছি সেই ক্ষেত্রে আমি এটাকে একটু এডিট করে দিচ্ছি আমার একটু ভুল হয়েছে সেটি হচ্ছে ক্রেডিটের জায়গা ডেবিট করেছি ডেবিটের জায়গায় ক্রেডিট করেছি এটাকে আমি দেখুন এখানে আমরা ভুল হয়েছে একটা জিনিস সেটা হচ্ছে যে ডেবিট ক্রেডিটের ক্ষেত্রে তো আমি আর একটা এন্ট্রি দিচ্ছি যদি আবার লোন সেকশন নিউ এন্ট্রি দিচ্ছি তাহলে সেটি সংশোধন হয়ে যাবে সেটা হচ্ছে আমি ক্যাশে দিচ্ছি এখানে ক্যাশ ডেবিট দিচ্ছি আমি বিশ লক্ষ টাকা এবং লোন অ্যাকাউন্ট আমি ডোর্ড চলে যাচ্ছি আমার ক্যাশ কিন্তু এখন দেখতে পাচ্ছেন জিরো নো ক্যাশ ইন হেয়ার ব্যাংকে আমার টাকা রয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজার দেখতে পাচ্ছেন ট্রানজেকশনের যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন আমি তিন লাখ পঞ্চাশ হাজারের প্রোডাক্ট পার্চেস করেছি এখন প্রোডাক্টটি সেল করবো সে সেল করবো ছেলে চলে যাচ্ছি এবার নিউ ট্রানজেকশান ক্রিয়েট এ ইনভয়েস ওকে তো এখানে কার কাছে সেল করবেন ডেমো কাস্টমারের কাছে সেল করবেন তার আরও যাবতীয় অ্যাড্রেস লিখতে পারেন যদি ঠিকানা পাঠিয়ে দেয় কি কিনবে সে একটা ল্যাপটপ কিনবে তো এই ল্যাপটপটি এত দাম আপনি যদি ডিসকাউন্ট দিতে চান কত ডিসকাউন্ট দিচ্ছেন সেটি উল্লেখ করবেন এরপরে আপনার কোনো সেল টেক্স যদি থাকে আর কি ভ্যাট যদি ধার্য করতে চান তাহলে সেটি পূর্বেই সেট করে নিতে হবে করার পরে সেটি এটা অটোমেটিক্যালি আসবে তো টোটাল সে আপনি এখন তার কাছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনার প্রোডাক্টটি উনচল্লিশ হাজার নয়শো টাকা বিক্রি হবে আপনি পার্টিকুলার আরও অনেক কিছু লিখে দিতে পারেন তারপরে এটিকে সেভ করতে পারেন প্রোডাক্টটি সেভ হয়ে গেল অ্যাওয়েটিং পেমেন্ট এখানে এখনও পেমেন্ট কমপ্লিট হয়নি সে এখন আপনাকে টাকা দেয়নি এই ক্ষেত্রে আপনি পেমেন্ট রিসিভের যখন যাবেন কাস্টমার কোথা থেকে আপনাকে টাকা দিচ্ছে ক্যাশে টাকা দিচ্ছে আপনার ক্যাশে নিয়ে নিচ্ছেন তো যদি কাস্টমার আপনাকে ব্যাংকে টাকা দেয় কোন ব্যাংকে নিচ্ছেন প্রাইম ব্যাংকে নিতে পারেন আপনি সো এক্ষেত্রে টাকাটি সরাসরি ব্যাঙ্কে আপনি হয়তো ডিপোজিট করে নিচ্ছেন ব্যাংকে আপনার টাকাটা ইন হয়ে গেল আর প্রোডাক্টটি পেমেন্ট কমপ্লিট হয়ে গেল আপনি চাইলে এখন কাস্টমারের যে ইনভয়েস সেটি দেখতে পাচ্ছেন যেখানি কমপ্লিট হয়েছে কাস্টমারের ট্রানজ্যাকশনটি সো এই হচ্ছে আপনি চাইলে কাস্টমার ইনভয়েসটি তাকে প্রিন্ট করে দিতে পারেন এটি কাস্টমারের ডেমো ইনভাইস কাস্টমার যেটি আপনার কাছ থেকে পারচেস করেছে আর চাইলে আপনি সরাসরি পেমেন্ট যেটা মেক পেমেন্ট যেটি কমপ্লিট করেছে সেটার রিসিটও দিয়ে দিতে পারেন তো এইভাবেই আপনি ট্রানজেকশনগুলো করতে পারেন এবং এখান থেকে আপনার ডিটেলস দেখতে পারেন দেখতে পাচ্ছেন যে আপনি প্রোডাক্ট একটি সেল করেছেন এবং প্রোডাক্ট পারচেস করেছেন এতগুলো আপনার ব্যাংক ক্যাশ এখন হয়েছে হতো ছয় লক্ষ উননব্বই হাজার নয়শো সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মানে আপনার এক্সপেন্স ছিল এত আপনার সেগুলো রিটার্ন ব্যাক আসতে শুরু করেছে তো আরও আপনি এখন যদি রিপোর্টে চলে যান সাকসেসফুলি আপনার ট্রায়াল রিপোর্টে চলে চলে যান তো এখানে ট্রায়াল রিপোর্ট দেখতে পাচ্ছেন ট্রায়াল রিপোর্টে রয়েছে ক্যাশ টু ব্যাংক ব্যাঙ্ক টু ক্যাশ এখানে দেখতে পাচ্ছেন লোনে আপনার এক লক্ষ টাকা সরি দশ লক্ষ টাকা আপনার ধার রয়েছে সেলস রেভিনিউ থেকে অর্থাৎ আপনার সেলস করেছেন বিয়াল্লিশ হাজার টাকার একটা প্রোডাক্ট বি সেলস ডিসকাউন্ট দিয়েছেন দুই হাজার টাকা তো এই অবস্থায় পার্চেসে ছিল এত এবং টোটাল লেফট অ্যান্ড রাইট আপনারা দেখতে পান যারা অ্যাকাউন্টস বোঝেন তাদের ক্ষেত্রে এটি সবচেয়ে ভালো হয় এরপর আপনি চাইলে ইনকাম স্টেটমেন্ট দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইনকাম স্টেটমেন্ট এরপরে চাইলে আপনি আরও রিপোর্ট দেখতে পারেন ব্যালেন্স শিট এখানে ব্যালেন্স শিট দেখতে পাচ্ছেন ক্যাশ এত আপনার লোন এত এবং আপনার মজুত যে এটি এটা যখন সব বিক্রি হয়ে যাবে তখন সেটি কিন্তু আপনার ফেরত এসে যাবে এরপরে লেজার রিপোর্ট দেখতে পারেন আপনার লেজার রিপোর্ট ওপেনিং ব্যালেন্স ইস জিরো তো আপনার ট্রানজাকশনের মাধ্যমে এখানে ব্যালেন্স এসেছে ট্রানজাকশনগুলো হয়েছে কয়েক দফায় এরপরে সেলস ট্যাক্স যদি দিয়ে থাকেন সেটি এখান থেকে দেখতে পারেন তো আনুতিকভাবে আমার মনে হয় এই প্রোগ্রামটি আপনাদের সকলের কাজে আসবে যারা নর্মালি অনলাইনে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং খুঁজছেন তো আমার মনে হয় একটি নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে যদি আপনারা স্বাচ্ছন্দে যদি অ্যাকাউন্টিং হিসাব মানে সেল পার্সেস এগুলো রাখতে চান আপনাদের সেক্ষেত্রে আমার মনে হয় যে ওয়েব সবচেয়ে বেস্ট এবং আমি বলবো আপনাদের সাজেস্ট করবো এটি আপনারা ব্যবহার করতে পারেন তো খুবই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে যেতে পারেন আমার হয়তো অনেক জায়গাতে একটু বলার সময় একটু ভুল হয়েছে কারণ আমি অ্যাকচুয়ালি তার অ্যাকাউন্টসে মানে পড়ালেখা করিনি সেক্ষেত্রে আমার ভুল হতেই পারে তো সেই ক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত তো মনে হয় আমার ক্ষেত্রে যে এই সফটওয়্যারটি অর্থাৎ এই ইআরপি প্লাগ ইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড একটি প্লাগ আমি পরবর্তী নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের জন্য বাই যে আরেকটি অ্যাকাউন্টিং প্লাগিন দেখিয়েছিলাম সেটিরও একটি টিউটেল করে দেব তো আজকে এই পর্যন্তই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও অন্যান্যদেরকে বোঝার সুযোগ করে দেবেন যেহেতু এটি বাংলা সেহেতু সকলেই বুঝতে পারবেন তো হ্যাভ এ নাইস ডে বাই সি ইউ নেক্সট টাইম